লোকটা মদের কলস নিয়ে রওনা দিয়েছে, মনে মনে কই মালিক সবার সামনে তুমি আমারে যদি ফালাও, উমরের সামনে আমারে ফালাইও না। কলসের ভিতরে মদ, মদ নিয়ে বাজারে ছুটছে মদ বিক্রি করার জন্য। লোকটা মদ খাইত, মদের ব্যবসা করত, যাইতেছে 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 যাইতেছে, কিন্তু হঠাৎ করে তাকে দেখে যেখানে বাঘের বয়, বাকিটা আপনারা কোন এই গানই রাইত, যেখানে বাঘের বয় সেখানে রাত, যে উমরের বয়ে বয়ে রাস্তার কিনারা কিনারা দিয়া সে যাইতেছে আর কয় মালি, দুনিয়ার সব মানুষে আমার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। উমর ওই দিক দিয়ে আসতেছে, দেখা মাত্রই তার কলিজায় আর পানি নাই, কারণ উমরের হাতে তো তলোয়ার থাকে সবসময় খোলা, দেখা মাত্রই কলিজায় পানি নাই, যাইতেছে আর কই মালিক গো, ইডে কি হইল, ও মালিক আমার সামনে তো আমি দেখতেছি মানুষ রূপে আজরাইল, ঠিক না, ও মালিক আমার উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, এই বইলা রাস্তার কিনারা দিয়া দিয়া দাইতেছে, আর মনে মনে কো আল্লাহ কোনো রকম আমার এই জায়গাটা পাস করায়া দেও, উমরই নি আমারে না দেখে কোনো রকম আমি পাস হয়ে যাই, নানি দেখে নানি দেখে, ডাকনি না দেয় ডাকনি না দেয়, কিন্তু না না যা হবার তা হয়ে গেল, কাছাকাছি যাইতে উমর কয় দাঁড়াও, কি বুঝেন এই সময় আর আছে পানি আছে, খারাইছে হাজুর তোমার কাছে কাছে গিয়ে কইতেছেন কলসে কি কি কয়, কলসে যদি কয় মদ এখানেই কবর, যদি কয় মদ তাহলে বিপদ বিপদ, এখন কি কইব কি কইব, শরীর কাঁপতেছে টুট টুকায় আসছে মুখ শুকায় গেছে, কেমনে কয় কলসের ভিতরে মদ, কলসের ভিতরে মদ, না না বাঁচতে হবে কয় কলসের ভিতরে দুধ, মনে মনে কয় মালি এতটুকুর পরে নি উমর আমারে সাইরা দেয় দেখতে নি না চায়, কিন্তু না যা হবার তা হলো, উমর কয় কলসের ঢাকনা সরাও, দুধ নাকি অন্য কিছু দেখতে হবে, এখন কলসের ডাকনা সরাইবার জন্য যখন হাত বাড়ায়, হাতটা এইভাবে কাঁপতেছে এইভাবে কাঁপতেছে, বডিটা কাঁপতেছে আর চোখ থেকে দর দর করে পানি ফালায় কোন মালিক, তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবার জন্য মুখ দিয়ে আওয়াজ করেও কথা বলতে হয় না, তওবার জন্য ইমাম সাহেবের হাতও ধরা লাগে না, তওবার জন্য পয়সাও খরচ করা লাগে না, তওবা তো অন্তরের বিষয় কো মালিক, ও মালিক তুমি আমার অন্তরের দিকে তাকাও, আমি জীবনের জন্য তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না, আজকের মতো উমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও, মালিক আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই, আল্লাহ তুমি ছাড়া এই মুহূর্তে বাঁচাইবার আর কোনো কেউ নাই, কোনো উপায় নাই, এই বইলে দিলে দিলে যখন তওবা করছে রে যুবক, আল্লাহ ওই মদের ব্যবসায়ীর তওবাকে আল্লাহ কবুল করে নিছে, যেই মাত্র ডাকনারা উঠাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত উমর তাকায় লোকটা নিজেও তাকায় দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায় দিছে, আরে কুজুরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে যাসারি তো খুদা বন্দে জামি নি তো খুদা বন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিয়ি তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ কুরুদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই এত গরম এত গরম এত গরম সাহাবি ওমর
আমার নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন কিন্তু কিছু করতে পারেন না গো, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির, নবীর অনুমতি ছাড়া উমর কিছু করতে পারে? তলোয়ারটা শুধু ঘোরাইতেছেন, শরীরটা কাঁপতেছে, গুসায় চেহারা লাল। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী উমরের চেহারার দিকে তাকাইলেন, ভাইরে বলুন তো ওই অবস্থায় আমি আপনি কেউই তো নবীর আশিক ঠিক থাকার কথা না, আমি আপনি তো সাধারণ আশিক, আমার আপনার সামনেও যদি আমার নবীর গায়ে কেউ হাত তুলে জীবন থাকতে আমরা সেটা বরদাস্ত করব, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে নবীর উম্মত নবীর আশিকের জীবন যাবে কি থাকবে সেই দিকে খেয়াল করবে না, কিন্তু বেঈমানের কল্লা উড়ায় দিবে। আওয়াজ দিয়া কোন ঠিক না, বাংলাদেশে আশিক রসুল সত্যিকারে আশিক রসুল আসেনি না নাই? প্রমাণ হয়েছে বাংলাদেশে ওই বেসরমায় যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল ভারতের জমিন থেকে, তখন বাংলার জমিনে কি পরিমাণ আশিক রয়েছে বাংলাদেশ নয় শুধু তামাম পৃথিবীর মানুষ দেখছে। কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল বাংলাদেশের প্রতিটা বিদ্যালয় থেকে প্রতিবাদের মিছিল হয়েছে, আওয়াজ দিয়া বলো ঠিক কি না? ভাইয়ের আমার আমি আপনি তো সামান্য আশিক, সেখানে আমার নবীর এত বড় আশিক উমর, মায়া নবীর পাশে দাঁড়ায় আছেন কেমন করে উমর সহ্য করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় ধৈর্যের জায়গা ছিল ওই জায়গাটা, যেই জায়গায় উমর দেখতেছেন নবীর সাথে বেয়াদবি করে এরপরও কিছু করতে পারেন না, কারণ আমার মায়ার নবী অনুমতি দেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এজন্যই আল্লাহ কয় বন্ধু আমি তোমাকে খুলুকে আজিমের অধিকারী করেছি। আল্লাহর নবী রহমতের নবী হঠাৎ করে তিনি উমরের চেহারার দিকে তাকালেন, তাকায় দেখেন হযরত উমরের চেহারা লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়া উমরের দর দর করে পানি পড়তেছে, গুসার আগুন ধরতেছে চোখ দিয়া। হযরত উমরের দিকে তাকায়া মায়ার নবী হঠাৎ করে উমরের চেহারার দিকে তাকায়া নবী কয় উমর, সুবহানাল্লাহ জোরে কোন, আমার রহমতের নবী ধমক দেওয়ার কথা কারে আর ধমক দিতেছেন কারে? আল্লাহ নবী কই উমর চোখ নিচের দিকে নামাও, তোমার আমার রাগ করা উচিত নয়। সে পাওনাদার দুই কথা বলতেই পারে, তোমার আমার গুসা করা উচিত নয়। আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন গুসা থামানোর জন্য, আল্লাহু আকবার, আর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কই মনে মনে কই মায়ার নবী গো, ও গো আমার রহমতের নবী, আল্লাহ আপনারে কেমন ধৈর্য দিয়ে দুনিয়া পাঠাইছে, কেমন ধৈর্যটা দিয়ে আল্লাহ আপনারে পাঠাইছে গো নবী, আমি উমর সহ্য করতে পারলাম না। মায়ার নবীর সামনে উমর দাঁড়ানো থেকে বসে তিনি গুসারে হজম করার চেষ্টা করেন, ওই অবস্থায় মায়ার নবী দয়ার নবী কয় উমর, সে পাওনাদার দুই কথা বলতেই পারে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, এটা উচিত না ভাইরে। এজন্য আমাদের সমাজও খেয়াল রাখবেন, পাওনাদার যদি দুই কথা বলেও আপনি হজম করতে হবে, এটা পাওনাদার বলতেই পারে, এটা আমার নবীর আখলাক, পাওনাদারের সাথে চোখ লাঙ্গায়া কথা বলা যাবে না। জোরাকন জোরাকন ঠিক না, আমি সময় মতো দিতে পারতেছি না, এটা তো আমার অপরাধ, সে যদি দুই কথা বলে ধৈর্য ধরতে হবে, আমার নবী তো সময় মতো না বরং অন্যায়ভাবে নবীর সাথে আচরণ করতেছে পাওনাদার। এরপরও নবী পাওনাদার হওয়ার কারণে কোনো কথা বলেন না। আমাদের সমাজে এখন পাওনাদার আরো বিপদ থাকে, সমাজের চিত্র উল্টে গেছে, পাওনাদার এখন সমাজে আরো বিপদে থাকে, পাওনা টাকা তুলতে গিয়া তার জুতা ক্ষয় হয়, ঠিক না? এজন্য মানুষ এখন করজ দেওয়া বন্ধ করে দিছে, করজ দেওয়াটা বন্ধ করে দিছে,
যেখানে দান করার চেয়ে 18 গুণ বেশি সওয়াব করজ দেওয়ার, সেখানে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কারণ কর্জা টাকা পরিশোধ করা যায় না, তোলা যায় না। যে নেয় কর্জা, হে মনে করে এটা হে নিজের টাকাই, আর দেওয়া লাগবে না, ঠিক না? বাড়িতে যায় খুঁজা, বাড়িত নাই। দোকানও যায়, দোকানও নাই। ওই জায়গা যায়, ওই জায়গাত নাই। বাড়ি যদি থাকেও ঘরে, ছেলেরে ক আব্বা ঘুমাই রইছে, আব্বা ঘুমাই রইছে, হজাক মানুষ কয় ঘুমাই রইছে, এরম হয়নি না হয়নি? এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলাইছে। সমাজে ভালো ভালো লোক যাদের পয়সা আছে, এরা যখন করজ দিতেছে না, তখন সুদকুররা এরা কাঁচা টাকা নিয়ে বসে গেছে, কয় আরে ওবায় না ইবায়াও, ইবায়াও আইলে পড়ে বড়ি লাগাইয়া টাকা দেয়, 10,000-এ 20,000, 20,000-এ 30,000 দিবা না, বাজারে ঘাটটার মধ্যে দইরিয়া টাকাটা। সুদের ব্যবসা করে যার কাছে দুইটা জিনিস আছে, এক হইল কচকচে টাকা, আর এক হইল ক্ষমতা। কচকচে টাকা আছে, ক্ষমতা আছে, এই দুটা জিনিস যার আছে, হেই সুদের ব্যবসা করার চিন্তা করে, কারণ এটার মধ্যে লাভ বেশি, কষ্ট কম। এজন্য সমাজে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, এদের চোখে রক্ত থাকে না, এদের চোখে কোনো দরদ মায়া থাকে না, এরা ভালোবাসা কি জিনিস বুঝে না, এরা মাতাল হয়ে যায় টাকা তোলার জন্য। এজন্য হাসরের মাঠে এদেরকে আল্লাহ মাতাল হওয়া রুগীর মতো, জিনে ধরা রুগীর মতো হাসরের মাঠ ঘুরাইব, এদিকে পড়বে, এদিকে পড়বে, হাসরবাসী কইব কিরে এ মাতলামি করে কেন, মানুষকে বুঝো না, এ দুনিয়াতে মার কামারা সুদকুরা ছিল, সুদের টাকা তুলতে গিয়া এরকম মাতলামি করতো, এজন্য হাসরের মাঠে ওরে মাতাল হওয়া রুগীর মতো আল্লাহ উঠাইব, আর মানুষের কাছে চিহ্নিত হইব। আল্লাহ নবী বলেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়্যাত তুরা মিন খারিজ বুতুনহিম, আমি মেরাজে রজনীতে দেখলাম একদল মানুষের পেট এত মোটা, পেটের ভিতরে পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে, আর দেখলাম বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়্যাত তুরা মিন খারিজ বুতুনহিম, আমি দেখলাম তার পেট থেকে সমস্ত ছিদ্র দিয়া এই সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল মান হা উলাই, এরা কারা? জিব্রাইল আমিন কয় হা উলাই আকালাতুর রিবা, নবী কয় এরা দুনিয়াতে সুদকুরা ছিল, এজন্য এদের এই কঠোর শাস্তি। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সিলেটেও একটা এলাকা আছে, এই বাজার, ওই বাজারে মার্কামার একজন সুদকুরা ছিল, অনেক বড় ব্যবসায়ী, সুদ খাইত, সুদের ব্যবসা করত, কিন্তু শেষ বয়সে তার পেটটা এত বড় হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে সিলেটে, তখন পপুলার ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, ওনার কাছে নিয়ে গেছে, উনি মেশিন লাগাইছে, লাগাই কয় তোমরা কারা এর সাথে আইছো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও, তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ আমার মেশিনে ধরা পড়ছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এখান থেকে লইয়া মাদ্রাজ যাওয়া হয়েছে, ভারতের মাদ্রাজের ডাক্তারও বলছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। তার বাড়িতে আনা হইছে, পেটের ভিতরে সাপ লইয়াই তার মরণ হইছে, আমার দাদারা এখনো সাক্ষী আছে, যারা নিজের চোখে যারা দেখছে, পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে। আল্লাহ নবী কয় মরণের পরে তার জাহান্নামেই শাস্তি হইব, আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইয়া দিছে। যারা সুদ খাইতেছো, পেটের ভিতরে সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ, পুরা ঘরের হিসাবটা তুমি একা দিবা, সুদের টাকায় যা বার যা মানাইছো, যা কামাই করেছো, সম্পূর্ণ কামাইয়ের হিসাবটা তুমি একা দিবা, বুক করবে 10 জন, হিসাব দিবে একা, ঠিক কিনা জোরে কর? পুরা ঘরের মধ্যে কি সুদ করে একা থাকে, না এক রুমে থাকে, এক রুমে থাকে, আরো 5 রুমে 10 রুমে ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে থাকে, কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা নিব তার কাছ থেকে একা। হে থাকছে এক রুমে, হিসাব দিব 10 রুমের, পাতিলের ভাত খাইছে 2 প্লেট, আর হিসাব দিব 10 প্লেটের। এতটুকু বুজার পরেও যে মানুষ ঘরে হারাম ঢুকাবে, হারাম ঢুকাবে, এর মতো আহাম্মক, এর মতো বুকা, এর মতো নির্বুধ আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা জোরে কর? খাইব 10 জন, বুক করবে 10 জন, হিসাব কেন আমি একা দিব? তাহলে আমার দরকার কি, আমার দরকার কি এত বড় হিসাব মাথায় নেওয়ার? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন পাওনাদারের পাওনা টাকা তুমি নগদ টাইমে দিয়ে দিও, সঠিক টাইমে দিয়ে দিও, তাহলে আরেকদিন খুঁজলে পাওনা টাকা পাওয়া যাবে,
আরেকদিন তার কাছ থেকে টাকা খুঁজলে পাওয়া যাবে। যদি টাইম মতো আমরা ঋণ দিয়া দেই, করজের টাকা দিয়া দেই, টাইম মতো না দেওয়ার কারণে আজকে মানুষ করজ দেয় না, থাকলেও কয় নাই, থাকলেও কয় নাই। কারণ একজন রে দিয়া ধরা খাইছে, দুইজন রে দিয়া ধরা খাইছে, এখন চুন খাইয়া জিব্বা পুড়ছে, দুধ দেখলেও ডরায়, ঠিক না? ভালো মানুষ আয়া চাইছে বিপদে পড়ে, হ্যাঁ ঠিক মতো দিয়া দিত, এরপর কয় নাই, টেকা নাই, ওইনি না ওইনি। মমিসিং গেছিলাম এক জায়গা, তো হুজুর একটা কথা কইছেন, হুজুর কাম করছেন, হুজুর আমি একটা ঘটনা কই খাইতে বসছি, এক চাচাই কয় আমি এক লোকের কাছে 5,000 টাকা পাই আজকে 5 বছর। কয় বছর? কয় যখনই আমি তার কাছে টাকা চাই তখনই কয় কি শুনবেন, কয় আমি কি তোমার টাকা লইয়া মরে গেছি, আমি কি তোমার টাকা লইয়া কবরে চলে গেছি, আমি কি মরে গেছি, আমি দিমু না কইছি, আমি দিমু, আমি কি মরে গেছি? কয় হুজুর টাকাটা চাইলেই কয় হেকে হেল মরে গেছে। তো আমি কইলাম ভাই তুই কোন দিন মরবে এটা কো, ঠিক না? তুই কোন দিন মরবে কো, যেদিন মরবে এর আগের দিন আইমু, এর আগে আইতাম না। আসেন কোন মতলবের মানসিকতা কর, হ্যাঁ এই দিন তারিখ ধার্য করার কেউ আছেন? কয় হুজুর আমি ফাইলিসি বাজারও একদিন বন্ধু বান্ধব লইয়া চা খায়, অসুবিধা হইতেছে আপনাদের ভাই? অসুবিধা হইতেছে? দোকানে চা খাইতেছে, তো আমি গেলাম জয়া, আমি বললাম ভাই টাকাটা দেশ না ভাই, আমি বড় বিপদে আছি, তুই যখন বিপদে ছিলি তখন আমি তোরে দিলাম, এখন আমি বড় বিপদে আছি, দে না ভাই টাকাটা, দে না দে না। ও মা এই কথা কেন কইলাম দোকানে, তাও তার বন্ধু বান্ধবের সামনে, হে যে এক পিক আপ দিল, উল্টা পিক আপ দিয়ে কয় যেখানে মন চায় এখানে তুমি টাকা চাও, আমার কি ইজ্জত নেই, তোমার মতো আমি বেজ্জত নিয়ে কেন, কেমন ইজ্জতলা বুঝছেন? তোমার মতো আমি বেজ্জত নিয়ে আমার ইজ্জত নাই, আমার দোকানে মানুষের সামনে তুমি টাকা চাইতেছো? আমি কইলাম ভাই তোর আমি কোন তোর কোথায় গিয়ে তোর কাছে টাকা চাই মুইটা কস না, তুই বাড়িতে গেলে তুই কস ঘুমাই রইছ, জিগাইলে কস তুই কি মরে গেছো, তো এখন আমি কর্মটা কি, তুই ক না কোথায় গেলে তোর কাছে আমি টাকা পাইব? কয়েকদিন আরেকবার মতলব বলতে পারে, এ কথা কইতেই তার বন্ধু বান্ধব যারা আছিল চা খাওয়াত, এরা কয় হাত ঠিকই তো, তুমি যে যেখানে মন চাই এখানে টাকা চাইতেছো, এটা একটা আমরা বন্ধু বান্ধব একসাথে বয়ে চা খাইতেছি, এটা কি তোমার টাকা চাওয়ার জায়গা হইলো? কত ভাই আমি তো পাই না, কি মামিয়া ভবিষ্যৎ কথা কই না, চরম অন্যায় করেছো, চরম অন্যায়, ওই সব একদল চরম অন্যায় করেছো। তো কয় হুজুর আমি কইলাম ভাই তো অন্যায় তো হয়ে গেছে, এখন এই অন্যায়ের মাসুল কেমনে, এটা কয় মাসুল জরিমানা দিতে হবে, জরিমানা কত, জরিমানা কেমনে কি, আমাদের প্রত্যেকের সার বিল দেও 250 টাকা, 5,000 টাকা আমার পাওনা টাকা চাইতে গিয়া 250 টাকা জরিমানা, এই হলো, এই যদি হয় আমাদের সমাজের চিত্র তাহলে মানুষ আর কর্জা দিবে? হ্যাঁ আল্লাহর নবী বলেছেন উমর সে পাওনাদার, যদিও সে টাইমের আগে টাকা চাইতেছে অন্যায়, কিন্তু তোমার আমার রাগ করা যাবে না, পাওনাদারের সাথে রাগ করা যায় না, দুই কথা বললো সেটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, কারণ সে তোমার বিপদে উপকার করেছে, ঠিক না? সে তোমার বিপদে উপকার করেছে। উমর চুপচাপ দাঁড়ায় রইলেন, কিছুই বলেন না, কথা বলতে পারেন না উমর। এরপরে মায়ার নবী ডাক, দেখো উমর এখনই তুমি যাও, যাওয়ার আগে আমি নবীর কানে কানে একটা কথা তুমি শুনে যাও রে উমর। এই বইলা মায়ার নবী কানটা কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর রে যাও এখনই তারে 40 মন খেজুর তুমি দিয়ে দিবা, কিন্তু দেবার সময় আরো 10-এর খেজুর বেশি দিও। হযরত উমর ডাক দেয়া বলেন, নবী গো 10-এর বেশি কেন দিব গো আল্লাহর নবী? নবী বলে, উমর রে বেশি দিবা কারণ হলো তুমি তার দিকে লাল চোখে যে তাকাইছো, তুমি যে গুসা করেছো রাগ করেছো, এর জরিমানা হলো 10-এ। উমর চুপ হয়ে গেলেন, কথা নাই, লোকটারে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন, আও তোমার খেজুর তুমি নিয়ে যাও। বাইতুল মালের সামনে এসে উমর বাইতুল মালের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে তিনি দিতেছেন খেজুর,
একশের দুইশের নয় চল্লিশ মন খেজুর তারে দিবেন, দেবার সময় তিনি দশের খেজুর তারে বেশি দিলেন। সাথে সাথে লোকটায় কয়, উমর রে দশের খেজুর আবার বেশি কেন দিলা? আমি তো বুঝি নাই কেন দশের বেশি দিতেছ। উমর কয়, তুমি আর কথা বাড়ায় না, কথা বাড়ায় কোনো লাভ নাই, এই মুহূর্তে তোমাকে যা দিতেছি তুমি নিয়ে চলে যাও, কথা বাড়ায় কোনো লাভ নাই। কয় না, আমার বুঝতে হবে দশের খেজুর কেন তুমি আমাকে বেশি দিতেছ। উমর তখন তিনি মাথাটা নিচের দিকে দিয়া কইরে, ভাই শুন, আজ তুই আমার মায়ার নবীর সাথে যে আচরণটা করছো, আমি উমরকে তুমি ভালো করে চিনোনি। কয়, ভালো করে চিনি? শুধু চিনো তা না, ভালো করে চিনোনি। কয়, চিনছি। এত গরম আমি উমর, আজ যদি মায়ার নবী এই জায়গায় না থাকতেন, কোন মুসলমানের সাথে তোমার এই আচরণ হইতো, আর আমি উমর যদি কাছে থাকতাম, তাহলে বর্তমানে তোমার ঠিকানা জমিনের উপরে নয় জমিনের নিচে হইতো। কিন্তু এরপরও আমি কিছু করতে পারলাম না, কারণ রহমতের নবী মায়ার নবী এখানে হাজির, আমার নবী অনুমতি দেন নাই, বরং আমাকে ধমক দিলেন। ধমক দেওয়ার কথা ছিল তোমাকে, কিন্তু ধমকটা নবী দিলেন আমাকে। আর কানে কানে নবী বলে দিলেন, ওমর দেবার সময় তুমি তারে দশের খেজুর বেশি দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো বেশি কেন দেব? আল্লাহর নবী বলেন, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এর জরিমানা হলো দশের। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া, কয়, উমর আমার খেজুর লাগবে না, আমি তো একটা পরীক্ষা করার জন্য এসেছিলাম রে, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর অনেকগুলি আলামত রয়েছে, সবগুলি আলামত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি, একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, সেই আলামতটা হলো মায়ার নবী হবেন ধৈর্যের পাহাড়, ধৈর্যের পাহাড়। তার সাথে খারাপ আচরণ করলেও তিনি খারাপ দিয়া জবাব দিবেন না, খারাপ আচরণের জবাব তিনি ভালো দিয়া দিবেন। এই আলামত, এই বৈশিষ্ট্য, এই গুণটা এখনো আমি পাই নাই, এই গুণটার অপেক্ষায় ছিলাম, আর যতগুলি গুণ নবীর কাছে আছে আমি সব পাইছি, এজন্য আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম। আজ আমার প্রমাণ হয়ে গেল মায়ার নবীর ওই আলামত, ওই গুণটাও আমি পেয়ে গেছি রে উমর। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য রে যুবক, আমার নবী রহমতের নবীর জন্ম এখনো হয় নাই, 1000 বছর বাকি। ওই অবস্থায় ইয়ামেনের একজন বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি, তুব্বাই আউয়াল হিমিয়ারি মক্কা শরীফ দেখবে, মদিনা শরীফ দেখবে, 400 জন আলেমকে সাথে লইয়া মক্কা দেখার জন্য সে রওনা দিয়ে দিল। মক্কার কাছাকাছি আইসাই সে দেখতেছি, মক্কার একজন মানুষও তার সম্মানে ফিরে আসে না, মক্কা থেকে বের হয় না। ওই অবস্থায় আলেম, আলেমদেরকে সে বাচ্চা জিজ্ঞেস করে, মক্কার মানুষ একজনও আমার সম্মানে মক্কা থেকে বের হলো না, ঘটনা কি? আমি এত বড় একজন দামি বাদশাহ, সম্মানে তারা বের হলো না কেন? ওলামায়ে কেরাম কয়, এই মানুষগুলির কাছে আছে একটা ঘর বাইতুল্লাহ, যার নাম খানায় কাবা। এই খানায় কাবাকে পিছনে দিয়া এরা কারো সম্মানে বের হয় না। পৃথিবীর ভিতরে খানায় কাবা হলো আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের ইমামকে কয়েকদিন আগে ইহুদিবাদীরা গুম করে ফেলেছে, নাউজুবিল্লাহ। জানেন আপনারা, বাইতুল মুকাদ্দাসের ইমামকে কয়েকদিন আগে ইসরায়েলের ইহুদিরা গুম করেছে, এবং বাইতুল মুকাদ্দাস বাঙ্গা এখানে ইহুদিদের একটা উপাসনালয় বানাইতে চায় গির্জা, নাউজুবিল্লাহ। জোরে বাইতুল মুকাদ্দাস বাঙ্গা গির্জা বানাইতে চায়, যেভাবে ভারতে বাবরি মসজিদ বাঙ্গা মন্দির বানাইছে, এমনি ভাবে বাইতুল মুকাদ্দাস বাঙ্গা ইহুদিরা গির্জা বানাইতে চায়। মুসলমান বলো, এই সংবাদ পাওয়ার পরেও আমরা কি নীরব বসে থাকবো? আওয়াজ দেখো, নীরব বসে থাকবো?
প্রতিবাদ করার দরকার আছে নি না নাই? প্যারে হাজিরে ইমানি দায়িত্ব আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। মাইক লো, মাইকে মাইকে একটা স্লোগান দেন মর্দে মুজাহিদের মতো। বন্ধুরা, ওই নবীর আখলাক আপনাদের এই মাদ্রাসায় শেখানো হইতেছে আপনার বাচ্চাগুলির, ঠিক না? এই আখলাকটাই শেখানো হইতেছে, এই আখলাক, এই আদর্শ, এই আদর্শই শেখানো হইতেছে, যে আদর্শের দ্বারা একটা জাহিলি সমাজ আলোকিত সমাজ হয়েছে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? একজন বাবা হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের মুকুট লয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আমি খুঁজতেছি, নবীর বাবা যায় দাঁড়াবে, এরপর আল্লাহ বলবে আমি তোমাকে চাই না, তোমাকে চাই না, তোমাকে খুঁজি না। অলির বাপ মা যায় হাজির হবে, আল্লাহ বলবেন তোমাকেও না। হাসরবাসী দেখবে আল্লাহ কারে যেন খুঁজতেছে, কাকে আল্লাহ খুঁজতেছে কেউ বুঝে না, কেউ বুঝে না। হঠাৎ করে একজন হাফিজ সাহেবের আব্বা, হাফিজ সাহেবের আম্মা যায় আল্লাহর সামনে হাজির হয়ে কয়ে, মালিক আমি তো ওই হাফেজে কোরআনের বাবা, আমি তো ওই হাফেজে কোরআনের মা, আমি তো ওই মুফতি সাহেবের মা, আমি তো ওই মুফতি সাহেবের আব্বা। রব্বুল আলামিন বলবে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি। যুরাকুম সুবহান, দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি পরায় দেয়, কিন্তু আমি আল্লাহর নজর ছিল ওই দিন তোমরা বাপ মার মাথায়, তোমাদের দিকে নজর। দুনিয়ার মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটির দিকে, তুমি স্রোতের উল্টা দিকে চলতেছিলা। আমি আল্লাহকে খুশি করার জন্য ওই দিন কিন্তু আমি তোমাদের চেহারার দিকে নজর করছি। আমি ছিলাম আমার আব্বার একমাত্র সন্তান, যারে আব্বা মাদ্রাসায় দিছেন। আমরা তিন ভাই এক বোন, বাকি তিনটা ভাই বোন জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার চাচারা অনেক
বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় প্রফেসর, আমার ছোট ভাইটা ইমিডিয়েট ছোট ভাইটা আইন মন্ত্রণালয়ের উপসচিব, রানিং উপসচিব, সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন, আমার চাচারা আমার আব্বারে বাধা দিয়েছে, না না পোলাটার মাদ্রাসায় দিও না, অনেক ব্রেইন অনেক মেধা প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছে। এরপর আমার আব্বা বলছে না না আমি মাদ্রাসায় দিব। কয় মাদ্রাসায় দিলে পরে মাদ্রাসায় গিয়ে করব কি, জীবন চালাবো কেমন করে, বউ ফালবে কেমন করে, বাচ্চা কাচ্চারা খাওয়াবে কেমন করে। আব্বা বলেছিলেন উলামায়ে কেরামের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। অতএব আমার সন্তান কেমন করে জীবন চালাবে, কেমন করে সংসার চালাবে আমার টেনশন নাই। চাচারা আমারে জিজ্ঞেস করলেন বাবা মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা? আমি বললাম আমি মাদ্রাসায় পড়ব। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়েরা বন্ধুরা জন্য বলি আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়ে ঠকেন নাই রে বাবা, আমার আব্বা মাদ্রাসায় দিয়ে ঠকেন নাই। যদিও আমার ভাই এত বড় সচিব, এরপরও আমার ভাইরে কিন্তু এত মানুষে চিনে না, এত মানুষে তার জন্য দোয়াও করে না যতটা আমাকে চিনে আমার জন্য দোয়া করে। আমার ভাই যদিও একজন আলহামদুলিল্লাহ সৎ একজন অফিসার, পিছনের জীবনে তার কোনো লালকালি নেই, কিন্তু এরপরও ইজ্জত সম্মান আল্লাহ পাক তার চেয়েও দুনিয়াতেই আমাকে আল্লাহ অনেক বেশি দিছে, ঠিক কিনা জোরে কর। আপনি কেন মন খারাপ করেন, আপনি কেন মন খারাপ করেন, আপনি কেন করেন না? হাসরের ময়দানে আল্লাহ আপনারে ডাক দিব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আব্বা, ও ইমাম সাহেবের আম্মা, দুনিয়ার জগত মানুষ আপনাকে যেই নামে ডাক দিয়েছে হাসরের মাঠে আল্লাহ আপনাকে ওই নামেই ডাক দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কইব আসো আমি তোমার জন্য আজকে পাগড়ি আমি নিজে পরাবো হাসরের মাঠে, একজন আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরায় দিবে আল্লাহ নিজের হাতে, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, এলাকার মানুষ কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ। আর একটু যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা এরপরে শোনেন, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয় রে ভাই। হাসরের মাঠে যখন একজন আলেম একজন হাফেজ জান্নাতের দিকে রওনা দেয়, হঠাৎ করে কয় মালিক আমি জান্নাতি যাবো না আমার বাপ মা সারা, বাপ মা সারা আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলবেন যাও তার বাপ মার জাহান্নাম থেকে তুইলা আনো। কোনো কারণে যদি তার বাপ মা জাহান্নামে হয়, আল্লাহ বলবেন যাও জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে তার বাপ মারে তুইলা আনার পর এইবার তার দাদা দাদি তার নানা নানি তার বাপ মারে ধর্ম দইরা কইব, বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে জান্নাত পায়া গেছ, কিন্তু আমরাও তো দাদা আমরাও তো নানা নানি, আমরাও তো আমাদের ভাইটারে কম মায়া করি নাই, বেড়াইতে আসছে নানা বাড়িতে, আমি নানা কাদের মধ্যে লইয়া কত জায়গায় করলাম, কত জিজ্ঞেস খাওয়াইলাম, নানিও এই কথা কইব যাই একটু কইও আমাদের নাতিটারে একটু সুপারিশ যেন করে। তার বাপ মা জাহান্নাম থেকে উঠে আসার পর বাপ মারে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দেই, কিছু দূর যাবার পর বাপ মা থেমে যায়, তখন সন্তানে কয় আব্বা থামছো কেন জান্নাতে চলো, বাবা মায় কয় তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদিরও তুইলা আনো, আমার কোরআনের পাকের সুপারিশের খাতিরে তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে ধরব, দইরা কইব ভাইরে তোমরা তো মুক্তি পাওয়া গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মানুষগুলি ওই মাদ্রাসারে মায়া করছি, তোমার নাতিটারে খাওয়াইবার ব্যবস্থা করছি, লেখাপড়ার ব্যবস্থা করে দিছি, বসার পরিবেশ তৈরি করে দিছি, আমরা তারে মায়া করছি, আমরা যদি তার সহযোগিতা না করতাম তাহলে তো সে হাফেজ হইতে পারতো না, তোমরা যা একটু কইও আমরা বড় বিপদে আছি জাহান্নামে। এই কথা বলার পর সে বলবে মালিক যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম হয়েছি ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইমু না। আল্লাহর নবী রহমতের নবী বলেন
জাহান্নাম থেকে ওই মানুষগুলির তুইলা না হয়, দুইটা সারিতে দাঁড় করানো হয়, এর ভিতরে একজন একজন করে পরিচয় দেয়, একজনে কয় হুজুর আপনি আমার চিনচিননি, কে তুমি? কয় আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব আনাল্লাযী ওয়াহাবতুলাকা ওযুয়া, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিছিলাম। মায়ার নবী বলেন এইভাবে এক একজন এক এক কথা কইতে থাকব, তখন ওই কোরআনের পাখি আল্লাহর কাছে সুপারিশ করে কইব মালিক, যেই মানুষগুলির সহযোগিতার কারণে আমি তোমার কোরআনকে সিনাই নিয়েছি, ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয় যারা আমার কোরআনের পাখিরে চিনতেছে আর সে যাদেরকে চিনতেছে, এদের সবাইকে বরযাত্রীর মতো জান্নাতে দিয়ে দাও। এজন্য একজন কোরআনের পাখি সে আলেম যত বড় হবে, আলেম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা থাকবে, ওই মানুষগুলির বরযাত্রীর মতো সে জান্নাতে ঢুকবে। হাফেজ সাহেব 10 জন মানুষের সুপারিশ করে নিবে, কিন্তু একজন আলেম কতজন নিবে? মায়ার নবী হাদিসের সংখ্যা বলেন নাই, কোনো আলেমের সাথে 1,000, কোনো আলেমের সাথে 10,000, কোনো আলেমের সাথে 10 লক্ষ মানুষও জান্নাতে ঢুকবে বরযাত্রীর মতো। বরযাত্রীরে কেউ কোনোদিন আটকায়? আপনাদের মত্তব্য এলাকায় বরযাত্রী কেউ আটকায় কোনোদিন? কারণ বিয়ের দিন পাওয়ার তাকে বরের চেয়েও বরযাত্রীর বেশি, ঠিক না? খালি যদি কয় আমি বরযাত্রী, সব সুজা, আর কোনো আওয়াজ নাই, কারণ বিয়ার দিন বর যে সে রুমাল মুখে দিয়ে বসা থাকে, কথা কয় না, খাইলেও আছে না খাইলেও আছে। কিন্তু বরযাত্রী যদি একটু লবণ কম হয়, মরিচ যদি একটু বেশি হয়, তাহলে তুফান উঠে, ঠিক না? ঠিক না? আমার এক দোস্ত গেছিল আমার বিয়াত, কয় দোস্ত তোমার বিয়াত গেলাম, আমারে খাইতে দিছে, আমি বসছি, গোস্ত লই আসছে, আমারে দেয় চামচ দিয়া গোস্ত। চামচ দিয়া যখন গোস্ত দেয়, দিলাম একটা ধমক, তুই আমারে চামচ দিয়ে গোস্ত দেও, আমারে চিনো, আমারে চিনো, আমি কে? কয় আপনি কেডা? কয় আমি ওই যে বসা, ইনি তোমার কি হয়? কয় ইনি আমার দুলাবাই। কয় আমি তোমার দুলাবাইর বেস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড, একসাথে চলি, একসাথে খাই। কয় এখন কি করতে হইব? কয় চামচ সরাও, বাটি ঢাইলে দাও, বুঝছে নি? তুমি গোস্ত দাও চামচ দিয়া, আমারে চামচ হরাও মিয়া, গোস্ত ঢাইলে দাও। আমি বললাম দোস্ত এরপরে কি হয়েছে? কয় এরপরে আমার গোস্ত ডাইলিয়া দিছে। আমি কি খাইছ? খাইছি, জনমের খাওয়া খাইছি, এখনো মনে আছে তোমার বিয়ারখানা। আমি বললাম তুমি খাইছো একদিন, আমার কয় দোস্ত তুমি তো খাইলা না, দেখলাম খালি রুমাল দিয়ে মুখে বই রইলা, এদিন যে একটা কষ্ট তুমি করলা। আমি কয় দোস্ত আমি কষ্ট করছি একদিন, এরপরে আমার বাড়ি আমার কপালো বাসর গড়ে যে একটা থাল রাখছে, হ্যাঁ, এবং একটা আস্তা মুরগি, এগুলা কিন্তু তোমাদের কপালে জুটে নাই, ঠিক না? তোমরা খানা খাইয়াইছো একদিন, আর আমার এই বাড়িতে আজকের থেকে শুরু হয়েছে খানা আর শেষ নাই। মুরগি বড় যেটা আছে ইডো আমার ফেটো যাবে, যেটা চিউ চিউ করে ইডো আমার ফেটোই যাবে, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ওলামায়ে কেরাম এই জগতের জন্য বর, মাদ্রাসার যে তালেবে এলিমগুলি, এরা এই জগতের জন্য বর, আর এদের উসিলায় আল্লাহ সমস্ত মানব দানব পশু পাখি এরারে বরযাত্রী বানাইয়া আল্লাহ দুনিয়াতে ফাটাইছে, আল্লাহ দুনিয়াতে ফাটাইছে, একদিনে এদের খানা। আর যারা ইমানদার উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে, এদের খানা শুরু হবে আর শেষ হবে না, ঠিক না? বেঈমানদের খানা দুনিয়া নামক এই একদিনের বিয়ার আসরে, আর আলেম উলামার খানা, ইমানদারের খানা, যারা উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে, কোনো দিন শেষ হবে না। অতএব উলামায়ে কেরামকে মহব্বত করা দরকার আছে নি না নাই? মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে নি না নাই? আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হলো রহমত, ঠিক না? ছোট ছোট বাচ্চাগুলি যারা এই মাদ্রাসায় পড়বে আসবে, এদেরকে আপনারা নিজেদের সন্তানের মতো মায়া করবেন, স্নেহ করবেন, কারণ এই ছোট ছোট বাচ্চাগুলি, এদের উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে, আসমান জমিন যার যার জায়গায় দাঁড়ায় আছে মাদ্রাসার খাতিরে। যেরকম সুবহানাল্লাহ,
মাদ্রাসার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। মাদ্রাসা যতদিন থাকবে এতদিন জগৎ থাকবে, মাদ্রাসা যেদিন থাকবে না এদিন আল্লাহ জগৎ রাখবে না। তাহলে মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে নি না নাই? নিজের সন্তান দিয়া, নিজের সন্তান দিয়া, নিজের নাতি নসারে দিয়া যারা পড়তেছে তাদেরকে মহব্বত কইরা কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখে। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন।